কেন আপনারা জানেন যে আগামী এক মাসের মধ্যে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে, তার সাংগঠনিক বৈঠক করার জন্য আমরা আজকে কালিয়াগঞ্জে এসেছি। আচ্ছা আচ্ছা, এই যে সামনে যে হচ্ছে উপনির্বাচন রয়েছে, এতে মধ্যে যেরকম এখানকার যে পৌরসভা রয়েছে হচ্ছে তৃণমূলের দখলে, এখনো পর্যন্ত পৌরসভা তৃণমূলের দখলে, কতটুকু শক্তি বৃদ্ধি পেয়েছে? এটা হচ্ছে বিগত লোকসভা নির্বাচনে এই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী 57,000 ভোটে পিছিয়ে আছে, তাই স্বাভাবিকভাবে এখানে আর তৃণমূল বলে কিছু নেই, এখানকার জনাদেশ এখন ভারতীয় জনতা পার্টির পক্ষে। দাদা, আর ব্যাপার হচ্ছে দাদা, এই যে পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রের পরিবেশটা টোটালি, পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই। হ্যাঁ, আজকে সারা ভারতবর্ষের মানুষের, পশ্চিমবাংলার মানুষের সাথে সাথে তাদের একটাই প্রশ্ন যে বাংলায় গণতন্ত্র থাকবে কি থাকবে না, লোকতন্ত্র থাকবে কি থাকবে না। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ভারতীয় জনতা পার্টি আজ অবধি 89 জন মানুষ খুন হয়েছে, লোকসভা নির্বাচনের পর থেকে আজ অবধি 35 জন মানুষ খুন হয়েছে। এখানে ভারতবর্ষের মধ্যে অন্য কোনো রাষ্ট্রের রাজ্যে নেই, পশ্চিমবাংলায় সাংবিধানিক প্রধানের কোনো মর্যাদা নেই, রাজ্যপালকে যেভাবে স্বাচ্ছতে বিহেভ করা হচ্ছে এটা সংবিধানের পক্ষে অত্যন্ত অত্যন্ত অশুভ লক্ষণ, বাংলায় যে জায়গায় পৌঁছেছে। তাই বাংলার সাথে সাথে সারা বাংলার মানুষের প্রশ্ন, বাংলায় লোকতন্ত্রটা থাকবে কি থাকবে না। তার কারণ হচ্ছে, আমি আবার বললাম, এই আইন শৃঙ্খলার ব্যর্থতার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই, বাংলায় কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, বাংলায় এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যিনি, তিনি অনেক কাজে ব্যস্ত। তাই স্বাভাবিকভাবে আমাদের মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রকটা ছেড়ে দিলে পরে আমার মনে হয় ওনার পক্ষে ভালো, ওনার দলের পক্ষে ভালো, রাজ্যবাসীর পক্ষে ভালো। আর দাদা, একটা প্রশ্ন হচ্ছে, এই যে উত্তরবঙ্গে আজকে সিএম এসে বারবারই দেখা যায় পাহাড়ে আর ওই আশেপাশে দু একটা জেলা নিয়ে তিনি ব্যস্ত থাকেন, কিন্তু এই নর্থ দিনাজপুর, দক্ষিণ সাউথ দিনাজপুর, মালদা এইসব জায়গায় আসেন না তিনি? অক্টোবর মাস তো বেড়াবার মাস, তা উনি তা এসছেন পাহাড়ে বেড়াতে যাবে। আচ্ছা, বেরিয়ে যাবে কি বলবে, হতেই পারে, একটা মানুষ নোবেল পেয়েছেন, তাই নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু উনি ওনার বিতর্কের বিরুদ্ধেও বলার অনেক, ওনার বিপক্ষে বলার অনেক জায়গা আছে, কিন্তু স্বাভাবিকভাবেই অর্থনীতি নোবেল প্রাইজ পেলেই তিনি যদি বিশারদ হয়ে যান তাহলে তো ভারতবর্ষের উনিই অর্থমন্ত্রী হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে উনি ওনার ব্যাপারে কথা বলেছেন, আর ভারতীয় জনতা পার্টি তার বক্তব্য সম্বন্ধে তাদের বক্তব্য রয়েছে। সরকারের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত প্রকল্পগুলো করছেন, যে প্রকল্পগুলো জনগণের পক্ষের প্রকল্প, সেই প্রকল্পে মমতাদি যেহেতু চাইছে যে নরেন্দ্র মোদীর নামটা পৌঁছে যাবে, অর্থাৎ সেই প্রকল্পটা বাড়া দেওয়া চাইছে। তাই আয়ুষ্মান ভারত প্রকল্পের যেটা একটা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ যে উপকার পায়, সেই উপকারটা যাতে না পায় তার জন্যে উনি আয়ুষ্মান ভারত এখানে চালু করতে দিচ্ছেন। কিন্তু 8 থেকে 9 মাসের এই সরকারের মেয়াদ, এরপর সরকার থাকবে না, পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে, এবং ভারতীয় জনতা পার্টির সরকার হলে নিশ্চিত করে এই প্রকল্প ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলাতেও চালু হবে।